ভিউয়ার্স, এই বিনোদনের খবরটি অডিওতে শুনুন। সমালোচনায় তুলাধুনো হতে হয়েছে কলকাতার ছোট পর্দার অভিনেত্রী সানা আমিন শেখকে। অনেকেই বলেছেন সিঁদুর পড়লেই আল্লাহ দোজখে দিবেন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মতো আধুনিক যোগাযোগ মাধ্যম হওয়ায় তারকাদের সঙ্গে যোগাযোগ রক্ষণ খুবই সহজ হয়ে গেছে। তবে এগুলোর যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও কম নয়। কখনো কখনো এই মাধ্যমেই ভক্ত অনুরাগীরা তারকাদের সৃষ্টি করেন নানা বিড়ম্বনায়ও। সম্প্রতি এমন বিড়ম্বনা আর সমালোচনায় তুলাধুনো হতে হয়েছে কলকাতার ছোট পর্দার অভিনেত্রী সানা আমিন শেখকে। ফেসবুক, টুইটারে সক্রিয় অভিনেত্রী সানা আমিনকে ভক্ত অনুরাগীরা নানা রকমভাবে হেনস্থা করে চলেছেন। সোশ্যাল সাইটে তাকে তার অভিনয় নিয়ে হতে হচ্ছে তুলোধুলো। এর কারণ হল কৃষ্ণদাসী নামের একটি সিরিয়ালে ব্যক্তিগতভাবে মুসলিম হওয়া সত্ত্বেও সিঁদুর পড়েছিলেন এই অভিনেত্রী। এতেই চটেছেন কিছু কট্টরপন্থী মুসলিমরা। তার বিরুদ্ধে নানা স্ট্যাটাস দেওয়া হয়েছে। সানা আমিনের সিঁদুর পড়ার বিষয়টিকে তারা ভালোভাবে তো নেনিনি, উল্টো তার সমালোচনা ও ধর্মের নীতিবাক্য শুনিয়ে অসংখ্য মানুষ মন্তব্য করেছেন। কেউ তাকে সিঁদুর পড়ার জন্য দোজখে যাবেন বলেও ভয় দেখিয়েছেন। এমনকি অনেকেই তাদের মন্তব্যে সিঁদুর পড়ার কারণে সানা আমিনকে অমুসলিম এবং হিন্দু বলেও আখ্যা দিয়েছেন। কিন্তু সানা আমিন এসব সমালোচনাকে পাত্তা দিতে নারাজ। তিনিও ভক্তদের এমন প্রতিক্রিয়াশীলতার জবাব দিয়েছেন করা ভাবেই। ফেসবুকে একটি পোস্ট করে সানা আমিন যুক্তি দিয়ে বিষয়টি বোঝার কথা বলেছেন। ওইসব সমালোচনাকারীদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে সানা আমিন বলেছেন, আমার ইচ্ছা হয়েছে, আমি সিঁদুর পড়েছি, তাতে করে কি আমার মুসলমানিত্ব কমে যাবে? তাছাড়া আমার নানি ও মাও মঙ্গলসূত্র পড়েন, তাহলে কি তারা হিন্দু হয়ে গেছেন? আপনি খারাপ কাজ করে বেড়ালেও আপনি জান্নাতে যাবেন, আর সামান্য সিঁদুর পড়ার কারণে আল্লাহ আমাকে দোজখে দিয়ে দিবেন, সেটি কি ঠিক? ভিউয়ার্স, যদি বিনোদনের খবর নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।